সালামু আলাইকুম বন্ধুরা, বিজনেস আইডিয়া 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, বরাবরের মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে ভিডিওটি রয়েছে সেটি হচ্ছে একটি ট্রেনিং প্রোগ্রামের ভিডিও। তো ভিউয়ার্স, আপনারা যারা হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ, টয়লেট ক্লিনার, ডিটারজেন্ট মেকিং বিজনেস করতে চান, তাদের জন্য এই ভিডিওটি। তো ভিউয়ার্স, আপনারা অনেকে আছেন আসলে স্বপ্ন দেখছেন কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে পারতেছেন না। তো সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আসলে প্রয়োজন হচ্ছে ট্রেনিংয়ের। তো ট্রেনিংটি আপনারা কোথায় করবেন এবং কীভাবে করবেন এবং কত টাকা লাগবে, এই বিষয়ে আমি সম্পূর্ণ ডিটেলস কথা বলবো আজকের ভিডিওতে। তো আপনি যদি এই ধরনের ব্যবসা করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আর আপনি যদি নিত্য নতুন ব্যবসার আইডিয়া পেতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথেই থাকুন। তো আজকে আমি আপনাদের কয়েকটি ধাপে এই ট্রেনিংয়ের কী কী শেখাবো এবং কত টাকা লাগবে এবং কীভাবে শিখতে পারবেন আমরা আপনার সংক্ষিপ্তভাবে বলার জন্য চেষ্টা করব। তো আপনারা প্রথমত আমাদের হচ্ছে যে ট্রেনিংয়ের যে বিষয়গুলো থাকবে সেটি হচ্ছে প্রোডাক্ট কীভাবে তৈরি করতে হবে এবং এই প্রোডাক্ট তৈরি করার জন্য আপনি কাগজপত্র কোথায় পাবেন এবং কাঁচামাল কোথায় পাবেন এবং আপনার কী কী মেশিনারিজ প্রয়োজন হবে এবং মেশিনারিজ ছাড়া কীভাবে তৈরি করতে পারবেন, এই বিষয়ে আমরা কথা বলবো। তো প্রথম হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করে শেখাবো সেটি হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ, টয়লেট ক্লিনার, ডিটারজেন্ট, এছাড়াও হচ্ছে সাবান। আমরা মূলত হচ্ছে যে সাবানগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বল সাবান বা চাকা সাবান বা আপনাদের কাপড় কাচার সাবান, সাবান তৈরি করা শেখাবো। আর এখানে হচ্ছে আপনার যে লিকুইড বাজারে দামি নামি দামি যে কোম্পানিগুলো রয়েছে হ্যান্ড ওয়াশের, এই হ্যান্ড ওয়াশ তৈরি করা শেখাবো এবং হচ্ছে লিকুইড টয়লেট ক্লিনার শেখাবো। এটা হচ্ছে লিকুইড ডিশ ওয়াশ, ট্রান্সপারেন্ট, সম্পূর্ণ ট্রান্সপারেন্ট বা ক্লিনার। ট্রান্সপারেন্ট বলতে আমরা যেটা বুঝি আর কি, এটা হচ্ছে ক্লিন, একবার দেখতে স্বচ্ছল, এই পার্ট থেকে ওই পার্ট দেখা সম্পূর্ণ দেখা যাচ্ছে, আপনি আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখটা দেখা যাচ্ছে তার ভিতর দিয়ে। তো এই ধরনের কীভাবে ট্রান্সপারেন্ট করে তৈরি করতে হবে এবং অনেকেই তৈরি করার পরে আসলে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে ফেস করতেছে, যে আসলে বসে যায় মাল, বসে যায় মাল, হচ্ছে না, ঘনত্ব হচ্ছে না। আপনারা আমাদের এই মালটা দেখেন কি ঘনত্ব, অনেক ঘনত্ব রয়েছে। তো এই এবং কালার ঠিক থাকছে না। তো এই বিষয়গুলো আমরা আসলে আমাদের কোর্সে আমরা পঙ্খানুপঙ্খানু ব্যবহার বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমাদের কোর্সটি হচ্ছে মূলত দুই দিনের কোর্স, এটি হচ্ছে মূলত হচ্ছে ডিসেম্বর মাসের 2 তারিখে এই কোর্সটি শুরু করব সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং হচ্ছে 3 তারিখেও একই সিস্টেমে থাকবে 10টা থেকে 9টা পর্যন্ত। তো এই কোর্সটি আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারবেন। এই কোর্সটিতে অংশগ্রহণ করার জন্য ভর্তি হতে হবে। তো এই ধরনের প্রোডাক্ট তৈরি করতে হলে যে কাঁচামালগুলো প্রয়োজন হবে সেই কাঁচামালগুলো আপনারা কোথায় পাবেন আমরা আমাদের কোর্সে জানিয়ে দেব এবং হচ্ছে আপনাদের এই ধরনের কাঁচামালগুলো এবং পাইকারিতে এবং খুচরাতে কীভাবে নিতে পারবেন সে বিষয়ে আমরা আমাদের কোর্সে ধারণা দেব। এরপর হচ্ছে আপনাদের বিএসটি অনুমোদন, ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক, টিন সার্টিফিকেট, পায়ার লাইসেন্স, এভরিথিং যে কাগজপত্র প্রয়োজন হয় ফ্যাক্টরি একটা ফ্যাক্টরি সেট আপ করতে, এভরিথিং যে কাগজপত্র প্রয়োজন হয় সেই কোর্সে আমরা আপনাদের একটি ক্লাস রাখবো, সেই ক্লাসে আপনারা সেই বিষয়গুলো জানতে পারবেন এবং বুঝতে পারবেন। এরপরও হচ্ছে আপনারা যেই প্যাকেট তৈরি করবেন কীভাবে, মানে মোটামুটি আপনার একটা ফ্যাক্টরি সেট আপের জন্য যেই বিষয়গুলো প্রয়োজন হয় সেই বিষয়গুলো আমরা সম্পূর্ণ আপনাদেরকে সেই কোর্সে যেমন 2 তারিখ এবং 3 তারিখে সম্পূর্ণ বিষয়টি আমরা বলে দেব। তো আপনারা যদি এই ধরনের কোর্সে ভর্তি হতে চান তাহলে ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের যে কোর্সের প্রতিষ্ঠানটি বা কোর্স আমরা যে প্রশিক্ষণটি করাবো সেটি হচ্ছে লক্ষ্মীপুর জেলা, রায়পুর উপজেলা, হায়দরগঞ্জ বাজার। ভিডিও ডিসক্রিপশনে লোকেশন দিয়ে দিব, আপনারা চাইলে সেই লোকেশন অনুযায়ী দিতে পার চলে আসতে পারেন অথবা আপনার ঢাকা বাবুবাজারে আমাদের অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আপনারা ভর্তি হতে পারেন অথবা আপনারা যে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি আসছে সেই নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন কীভাবে ভর্তি হবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।